গতকালকে তার আগের দিন হচ্ছে ফেসবুকে আমার আমার জন্য একজন পাত্র খুঁজে পোস্ট করি যে কারো যদি স্বামী মারা যায় বা কারো যদি বাবা মারা যায় মা বেঁচে আছে বা মা মারা যায় বাবা বেঁচে আছে সন্তান হয়ে বাবা মায়ের বিবাহ দিতে পারবে কি ইসলামের কী বলে আমার মায়ের সম্মতি আছে আর ইসলামও যেহেতু এটা বলে তো তার সম্মতি তো আমরা আগাচ্ছি আর ইসলামের শরিয়াত এটাকে নিষেধ করে না বরং এটাকে উৎসাহ দেয় সন্তান হোক আর যেই হোক যদি তার বিয়ের দরকার হয় প্রয়োজন হয় তাহলে সন্তান হয়ে বাবার বিয়ে দিতে পারবে মায়ের বিয়ে দিতে পারবে এবং এটা প্রশংসনীয় বিষয় বলা যায় ফেসবুকে সন্তানের পাত্র খোঁজার এমন অভিনব পোস্ট ছাড়া ফেলেছে পুরো দেশে বিয়ে দিতে চাওয়া এটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু তার মায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ঠিক হয়নি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বেশ কয়েকদিন যাবত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখছি যেটা ভাইরাল হয়েছে সেটা হলো একটা যুবক তার বাবা মারা গেছে সে তার মায়ের বিবাহ দেওয়ার জন্য পাত্র চায় বলে একটা পোস্ট করেছে সে তার মায়ের বিবাহ দিতে চায় এই বিষয়টিকে কেন্দ্র করে একদল মানুষ তাকে ভৎসনা করছে আবার একদল মানুষ তাকে বাহবা দিচ্ছে দুই পক্ষেরই মানুষ দেখা যায় প্রথমত বলবো যে কারো যদি স্বামী মারা যায় বা কারো যদি বাবা মারা যায় মা বেঁচে আছে বা মা মারা যায় বাবা বেঁচে আছে সন্তান হয়ে বাবা মায়ের বিবাহ দিতে পারবে কি ইসলামের ইসলামী কী বলে ইসলামের শরিয়াত এটাকে নিষেধ করে না বরং এটাকে উৎসাহ দেয় সন্তান হোক আর যেই হোক যদি তার বিয়ের দরকার হয় প্রয়োজন হয় তাহলে সন্তান হয়ে বাবার বিয়ে দিতে পারবে মায়ের বিয়ে দিতে পারবে এবং এটা প্রশংসনীয় বিষয় বলা যায় দেখুন আমাদের প্রত্যেকটি সন্তানকে লক্ষ্য করা উচিত যে যার বাবা মারা গেছে মা বেঁচে আছে বা মা মারা গেছে বাবা বেঁচে আছে তারা কিন্তু একেবারে নিঃসঙ্গ হয়ে যায় একজন স্বামী স্ত্রীর জন্য বা একজন স্ত্রী স্বামীর জন্য যতটুকু খেদমত করতে পারে তার ভালো মন্দ দেখাশোনা করতে পারে এটা কিন্তু সন্তান হয়ে পারে না এটা কিন্তু স্বাভাবিক জিনিস আর সন্তানরা বিভিন্ন চাকরিতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আরও পারে না আর ছেলের বইয়েরা তো অধিকাংশ ক্ষেত্রে বাবা মায়ের সাথে খারাপ আচরণই করে খুব অল্প সংখ্যক পাওয়া যায় যে যারা ভালো আচরণ করে এক্ষেত্রে একজন সন্তান হয়ে যদি তার মায়ের বিয়ে দিতে চায় আর মায়ের বিয়ের বয়স যদি থাকে তাহলে অবশ্যই এটা প্রশংসনীয় বিষয় এটা প্রত্যেক সন্তানেরই খেয়াল রাখা দরকার সম্মানিত উপস্থিতি এখানে আরেকটি কথা বলে দেই। যেই ভাই তার মাকে বিয়ে দিতে চাচ্ছে অবশ্যই বিয়ে দিতে চাওয়া এটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু তার মায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ঠিক হয় এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকবেন কারণ একজন মেয়ে মানুষ শুধু ওই ও ওর মায়েরই নয় যে কোনো মেয়েরা যারা পোস্ট দেন তাদের নিজেদের ছবি দিয়ে এ কাজটি দয়া করে করবেন না আপনার সুন্দর চেহারা কেন সকল মানুষকে দেখাচ্ছেন আপনার এই সুন্দর চেহারার ওপরে অনেকে তো লোলভ দৃষ্টি দিচ্ছে যেটা সঠিক নয় এজন্য সবাই এই বিষয়টি খেয়াল রেখেই পোস্ট দিবেন আপনি পাত্র খুঁজতে পারেন নিজের ছবি দিতে পারতেন ছেলে হিসেবে কিন্তু কেন আপনার মায়ের ছবি দিলেন এই বিষয়টি অবশ্যই বলবো সংশোধনীয় আপনারা এই বিষয়গুলো সংশোধন করে নেবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন কিন্তু দুঃখের বিষয় হলো বহু বাবা মারা গেছে মা বেচা আছে বহু লোকের মা মারা গেছে বাবা বেঁচে আছে তাদের বিয়ের প্রয়োজন একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে খুব কষ্টে জীবন জীবনযাপন করছে কিন্তু সন্তানরা তার বিয়ে দিতে চায় না আর সন্তানদের ভয়ে বাবা মাও বিয়ের কথা মুখ দিয়ে উচ্চারণও করে না তারা মুখ বুঝে এই কষ্ট সহ্য করে যায় সন্তান বিয়ে দিতে চায় না কেন সন্তানরা মনে করে বাবার আরেকটা বিয়ে দেবো এতে বা ওই মায়ের সন্তান হবে তারা তো সম্পদের অংশীদার হবে বাবার আরেকটা বিয়ে দেব তাহলে তো ওই আমাদের এই সম্পদের অংশীদার হয়ে যাবে এই যে দুনিয়াবি চিন্তাধারা সং সম্পদ দিতে চায় না সম্পদের অংশীদার আরেক বেশি হয়ে যাবে এই ভয়ে আমরা কিন্তু সন্তানরা অনেকেই এটা চায় না আর বাবা মা সন্তানদের মুখের দিকে চেয়ে তারাও খুব মুখ বুঝে সহ্য করে যায় এজন্য প্রত্যেকটা সন্তানকে বলবো অবশ্যই আপনি চাইবেন যে আপনার বাবা মা সুখে থাকুক তার সুখে থাকার জন্য যদি তার বিয়ের প্রয়োজন হয় বিয়ের ব্যবস্থা করবেন এটা আপনার জন্য দায়িত্ব কর্তব্য আর যদি তার বিয়ের প্রয়োজন না হয় সবাই তো এক নয় সবাই নিজেরা বিয়ে করতেও চায় না বা তাদের নিজেদের বিয়ের প্রয়োজন মনেও করে না যদি এমন হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি বিয়ের প্রয়োজন হয় কম বয়সে মা মারা গেছে বাবার বয়স এখনও বিয়ে করার বয়স আছে বা বাবা মারা গেছে মায়ের বয়স এখনও বিয়ে করার বয়স আছে আপনারা বিয়ে দেন সুন্দর ভালো কোনো মানুষ খুঁজেন খুঁজে বিয়ে দিলে বাবা মা সুখে শান্তিতে থাকবে এটাই যদি আপনার করণীয় সম্মানিত উপস্থিতি আশা করি বিষয়টা উপলব্ধি করেছেন সকলকে অনুরোধ করব বাবা মাকে সুখে রাখার জন্য যা করা দরকার সেটা করবেন এতে আল্লাহ খুশি হবেন কারণ নাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন পিতামাতাই তোমার জান্নাত পিতামাতাই তোমার জাহান্নাম পিতামাতা পিতামাতা সন্তুষ্ট হলে আপনার জন্য জান্নাত নির্ধারিত হবে পিতামাতা অসন্তুষ্ট হলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হবে আপনি রোজির ভয় করবেন না আল্লাহ যখন কাউকে সৃষ্টি করেন দুনিয়াতে তার রোজির ব্যবস্থা করে দেন আপনি কেন ভাবছেন যে আমার বাবা বিয়ে করলে সম্পদের অংশীদার হয়ে যাবে আমাদের সম্পদ কমে যাবে এটা ভাবাটা ঠিক হচ্ছে না কারণ রোজির মালিক আল্লাহ আল্লাহ কি পারেন না আপনার রোজিতে রুজিতে দান করতে আল্লাহর উপর ভরসা করুন আপনার রুজিতে বরকত হবে কিন্তু যখন আপনি অংশীদার হবে মনে করে এই কাজ থেকে বিরত থাকলেন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার পর অসন্তুষ্ট হবেন আল্লাহ চাইলে আপনার রুজিতে রুজি বরকত নষ্ট করে দেবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন আমিন আকুলকাবলি হাদ আস্তফরুল্লাহ আলী আলু আলী সাইল মুসলিমিন আস্তাক ফিরুহ ইন্না ওয়াল গফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ